উপদেষ্টাদের সঙ্গে তোলা ছবি দেখে বা নাম ভাঙিয়ে অবৈধ সুযোগ সুবিধা আদায়ের অভিযোগ পাওয়া যাচ্ছে। এমনটি কেউ করলে তাদের পুলিশে ধরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। সকালে নিজের ফেসবুক পেজ লাইভে এসে এসব কথা তিনি জানান। আমি সরকারে আসার আগে এবং এর পরে বহু মানুষ আমার সাথে ছবি তুলে রিকোয়েস্ট করে, অনেক করে ছবি তুলে। সরকারে আসার আগে এমন হয়েছে, বহু প্রোগ্রামেও গিয়েছি, অনেকে ছবি তুলেছে। এখন আমাকে কেউ কেউ জানিয়েছে এই সমস্ত ছবি দেখিয়ে কেউ কেউ অবৈধ সুবিধা আদায়ের চেষ্টা করছেন এবং কেউ কেউ নাকি মানে বিভিন্ন কথা বলে চাঁদা আদায়েরও চেষ্টা করছেন। এগুলো আমি শুনেছি, সত্য মিথ্যা জানি না। আমি এটা তীব্র প্রতিবাদ করছি। যারা এই সমস্ত কর্মকাণ্ড করছে বা করার চেষ্টা করছে, আপনারা তাদেরকে পুলিশে ধরিয়ে দিবেন, মামলা করবেন, মামলার কপি আমার ফেসবুকে পাঠিয়ে দিবেন, আমার যে ফ্রেন্ডদের পেজ আছে সেখানে পাঠিয়ে দিবেন, এবং অবশ্যই আমি চেষ্টা করব এটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য।